হ্যালো ফ্রেন্ড, আমি সঞ্জয়। আজকে তোমাদের দেখাতে চলেছি অসাধারণ একটা রেস্টুরেন্ট, অসাধারণ সত্যি। আমার পিছনেই আছে ওয়ান বাইট, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনেই আছে ওয়ান বাইট রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আজকে দেখাবো কিছু অসাধারণ খাবার দাবার, কিছু অসাধারণ খাবার দাবার, একদম বাঙালি যেখানে খাবার সেখানে। সত্যি অসাধারণ, তোমাদের সামনে তুলে ধরি সব থেকে চিপ রেটের বেস্ট খাবার। তোমাদের সামনে তুলে ধরার একটাই কারণ, কারণ আমি খাবো, তোমরা খাবে, বাঙালি যেখানে খাবার সেখানে। সেই কারণে তোমাদের সামনে তুলে ধরি সব থেকে চিপ রেটের বেস্ট খাবার। হ্যাঁ, তোমরা যেটা দেখছো সত্যি তাই। হ্যাঁ, এটা কুল কফি। খাওয়া দাওয়ার পরে যদি একটু কুল কফি পাওয়া যায়, এর থেকে আর অসাধারণ মোমেন্ট কিছু হতে পারে না। এখানে সেই ব্যবস্থাও আছে। সমস্ত কিছু হয়ে গেল। তো আজকে যেই রেস্টুরেন্টে আসা হয়েছে, ওয়ান বাইট যে রেস্টুরেন্টটা, তার মালিকের সাথে কিছু পরিচয় করিয়ে দিচ্ছি এবং এটা কোথায় আছে, কোথায় অবস্থিত সমস্ত কিছু জেনে নেবো। খাবার দাবারের কোয়ালিটি জেনে নেবো এবং তার প্রাইস জেনে নেবো, সমস্ত কিছু জেনে নেবো। আর যে রেস্টুরেন্টের মালিক বললো নাকি যে ইউটিউব দেখে যারা আসবে তাদের জন্য একটা অফার আছে। আর বলছি, এই যে আপনার ওয়ান বাইটের যে চলার পথ, এটা কতদিন থেকে চালু? এটা আমাদের আগামী বছরের ওই 29 সেপ্টেম্বর থেকে আমরা শুরু করেছিলাম। আমাদের মেমারির মানুষের অনেক দিনেরই ডিমান্ড ছিল, তারা পিজা, স্যান্ডউইচ, বার্গার এই ধরনের ফ্রেশ খাবার খাওয়ার জন্য তাদেরকে বহুদূর বলতে আমাদের বর্ধমান শহরে কিংবা ব্যান্ডেল কিংবা কলকাতায় যেতে হতো। সেই চিন্তাটাকে সামনে রেখে মেমারির মানুষের আশা পূরণ করার জন্য আমরা পুজোর দু একদিন আগে মেমারি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে নেতাজি মূর্তির সন্নিকটে এইচডিএফসি ব্যাংকের অপোজিটে আমরা এই ওয়ান বাইট ক্যাফে রেস্টুরেন্ট চালু করি। তো অ্যাড্রেসটা জেনে নেবো আমরা, এই রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত সেই অ্যাড্রেসটা দাদার কাছ থেকে আমরা জেনে নেবো। আমাদের এই ওয়ান বাইট রেস্টুরেন্টে আসতে হলে আপনাকে হাওড়া বর্ধমান মেন লাইনে মেমারি স্টেশনে নেমে 1 মিনিট 2 মিনিটের পর মেমারি নতুন বাস স্ট্যান্ড ঠিক তার উল্টো দিকে জিটি রোডের পাশেই আমাদের ওয়ান বাইট।